अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहु। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह 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 नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। प्रिय शिक्षार्थीबृंद, सम्मानित अभिभावक अभिभाविकाबृंद एवं उपस्थित सुधुमंडली, बांग्लादेश बैंक कर्तृक आयोजित अनलाइन क्लासे आपनादेर के स्वागतम। आमी मोहम्मद शाहदलाल सर्दार, सप्तम श्रेणी कृषि शिक्षा विषय शिक्षक। आमी आज के प्रिय शिक्षार्थीबृंद, तुम्हारे सप्तम श्रेणी चतुर्थ अध्याय कृषि और जलवायु सम्पर्के एक आलोचना करब। तो आलोचना करब तुम्हार कृषि और जलवायु नहीं। तो आज के चतुर्थ अध्याय पार्ट एक, तो पार्ट एक कि आछे देखे नहीं कृषि मौसम। तार आगे आमरा एकटु भूमिका आलोचना करी जे कृषि मौसम बा जलवायु, कृषि और जलवायु नहीं कि आलोचना करबे, एई अध्याय कि कि आलोचना करा हयेछे से निये एकटु आलोकपात करी। सेटा हलो तोमार एई अध्याय आलोचना करा हबे कृषि मौसम, कृषि मौसमेर वैशिष्ट्य, रबि खरीफ और मौसम निरपेक्ष फसल एवं एसब फसलेर वैशिष्ट्य निये आलोचना करा हबे। तारपरे फसल उत्पादने आबहावा और जलवायु प्रभाव सम्पर्के एखाने वर्णना करा हबे। पाशापाशी प्रतिकूल आबहावा जलवायु जेमन अतिबृष्टि, अनावृष्टि, खरा, बन्या और जलाबद्धता सम्पर्के तोमादेरके प्राथमिक ज्ञान देवा हबे। तो आमरा एखन ए सम्पर्के आलोचना चले जाई जे तोमार चतुर्थ अध्याय पार्ट अध्याय आछे तोमार कृषि मौसम। कृषि मौसमे सम्पर्के आमरा षष्ठ श्रेणीतेओ किछु आलोचना करेछिलाम। तो आमरा आजके एकटु एक्सटेंशन करब, बेशी एक्सटेंशन हबे ना, सामान्य। तो तोमरा एकटु मनोयोग दिये देखबे एबं शुनबे आमार कथागुलो इनशाल्लाह, आशा करि। तो कोनो अंचले कखन कोन फसल जमाबे ता निर्भर करे किन्तु ओई अंचलेर कृषि मौसुमेर उपर। अर्थात कोनो अंचले जे तुमि फसल उत्पादन करबे बा फसल जन्माबे, से कोन फसल जन्माबे बा कोन फसल उत्पादन करबे सेटा किन्तु निर्भर करबे सेई अंचलेर जलवायुर उपर एवं आबहावा एवं जलवायुर उपर। ते आमादेर देशेर कृषि फसल उत्पादन बा कृषि फसल बुनन एटा किन्तु जलवायु एवं तोमार आबहावार उपर भित्ति करे मानुष चाषाबाद करे थाके। सब मौसुमे सब फसल उत्पादन है ना, जदि एखन आधुनिक उपाए किछु किछु फसल तोमार कृत्रिम भावे उत्पादन करे सब मौसुमे सब फसल उत्पादन है, सेटा हलो तोमार कृत्रिम उपाए कृषि विशारद जारा कृषि विशारदगण गवेषणा करे सेटा आविष्कार करेछेन। तो সেখানে তো আমরা কিন্তু যেহেতু আমাদের কৃষি নির্ভর দেশ এবং আমরা সেই কৃষিটা কিন্তু মৌসুমের উপর নির্ভর করি, উৎপাদন করে থাকি। তাই কোনো অঞ্চল বা দেশের ফসল উৎপাদনের ধরন সময় সম্পর্কে জানতে হলে সেই দেশের বা অঞ্চলের জলবায়ু সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। জলবায়ু সম্পর্কে জানতে পারলেই আমরা কৃষি সঠিকভাবে কৃষির ফলন উৎপাদন করতে পারবো। তাহলে এখন আমরা জেনে নেই যে জলবায়ু এবং আবহাওয়ার উপাদানগুলো কি। জলবায়ু এবং আবহাওয়ার উপাদানগুলোর উপর ভিত্তি করেই কিন্তু জলবায়ু নির্ভর করে নির্ধারিত হয়ে থাকে, যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, সূর্যালোক, তারপরে বায়ুচাপ, বায়ুর আর্দ্রতা ইত্যাদি হলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান। এই উপাদানগুলোই তোমার ফসল উৎপাদনের প্রভাব বিস্তার করে থাকে। আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে
উচ্চতা ও দূরত্ব তাপমাত্রা আর্দ্রতা বৃষ্টিপাত পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন আমাদের যে ভূমির বৈশিষ্ট্য উচ্চতা সমুদ্র থেকে দূরত্ব তারপরে তোমার বায়ুর আর্দ্রতা তাপমাত্রা এগুলোর উপর তোমার আমরা যদি এগুলো পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে বাংলাদেশটা একটা কি বাংলাদেশের জলবায়ু একটা সমভাবাপন্ন জলবায়ু পরিমিত বৃষ্টিপাত মধ্যম শীতকাল আর্দ্র গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর কি প্রধান বৈশিষ্ট্য এই যে পরিমিত বৃষ্টিপাত তারপরে মধ্যম শীতকাল আর্দ্র গ্রীষ্মকাল এগুলোই হলো আমাদের দেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এই যে জলবায়ুর এই জলবায়ুর যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমার ফসল উৎপাদনের জন্য খুবই সহায়ক এবং এগুলোর কারণেই আমাদের দেশে ফসল ভালো উৎপাদন হয় আমাদের দেশে যে কবিরা এই ফসল উৎপাদন সম্পর্কে বলে গেছেন সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ আমাদের বাংলাদেশটা কিন্তু কৃষি নির্ভর এই জন্যই কবি সাহিত্যিকরা এইসব বাণী দিয়ে গেছেন তারপরে আমরা একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে কি বলা হয় কৃষি মৌসুম বলা হয় অর্থাৎ বীজ উৎপাদন থেকে শুরু করে তোমার ফল ফসল উৎপাদন পর্যন্ত যে সময়টা আমরা নিয়ে থাকি সেই সময়টাকে বলা হয় কৃষি মৌসুম তোমার অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে বলা হয় তোমার ফসলের মৌসুম আর বাংলাদেশে জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল উৎপাদন বা জন্মে থাকে অর্থাৎ বাংলাদেশ যেহেতু কৃষি মানে মৌসুমি নিরপেক্ষ মৌসুমি জলবায়ুর দেশ এবং এই মৌসুমের উপর ভিত্তি করে ফসল উৎপাদন করে এবং সেই মৌসুমের ভিত্তিতে তোমার কৃষক তার ফসল উৎপাদন করে এবং চাষাবাদ করে এবং সেইভাবে আমাদের দেশে ফসল উৎপাদন হয় তাহলে আমরা এখন এই যে কৃষি মৌসুম বাংলাদেশে যে কৃষি মৌসুম আছে সেই মৌসুমটাকে প্রধান দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটি ভাগের নাম হলো তোমার এখানে আমি সকালে দেখিয়েছি দেখো এখানে একটা বৃত্ত এঁকেছি এই বৃত্তর মধ্যে তোমার ইংরেজি 12টা মাসের নাম আছে এবং বাংলাও 12টা মাসের নাম আছে যে এই ছকে পথ বাদাম আমরা দেখিয়েছি যে তোমার এই সারা দেশকে তোমার দুটি মৌসুম ভাগ করা হয়েছে এক হলো তোমার রবি মৌসুম আরেকটা হলো কি খুব খরিফ মৌসুম একটা হলো তোমার রবি মৌসুম তো রবি মৌসুমটা কোন সময়টাকে রবি মৌসুম বলা হয় আশ্বিন থেকে এদিকে আমরা দেখো এইটা হলো রবি মৌসুম এই নিচের যে অংশটা আছে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমার রবি মৌসুম অর্থাৎ এই আশ্বিন থেকে তোমার ফাল্গুন আশ্বিন থেকে ফাল্গুন মাস কি দেখো আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন এই যে ছয়টা মাস আছে এই ছয়টা মাস নিয়ে তোমার রবি মৌসুম এই রবি মৌসুমের বৈশিষ্ট্য হলো কি তোমার এখানে তোমার মানে এই মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয় তবে তা খুবই কম হয়ে থাকে এবং এই মৌসুমে তাপমাত্রা আর্দ্রতা বায়ু বৃষ্টিপাত সবই কি থাকে কম থাকে এই মৌসুমটাতে তোমার বৃষ্টিপাত তারপরে কি এই আর্দ্রতা বায়ুর আর্দ্রতা তাপমাত্রা ইত্যাদি কম থাকে এই কম থাকার কারণে যে ফসলগুলো উৎপাদন করা যায় সেই ফসলগুলি তোমার রবি মৌসুমে উৎপাদিত হয়ে থাকে তাহলে এটা সাধারণত আমরা এটাকে শীতকালীন মৌসুম বলতে পারি এই মৌসুমে কিন্তু আমাদের দেশে শীতকালীন শাকসবজি উৎপাদন হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে মানে তোমার এই শীতকালীন শাকসবজি বা রবি শস্য বলা এটাকে রবি শস্য বলা হয় রবি শস্য উৎপাদন হয়ে থাকে তাহলে এইগুলো আমাদের রবি মৌসুম তারপর আসছে খরিফ মৌসুম তো খরিফ মৌসুমের সময়কালটা কি আমরা একটু দেখে নেই খরিফ মৌসুমের সময়টা হলো তোমার এই চৌদ্দ থেকে ভাদ্র পর্যন্ত সময়টাকে বলা হয় খরিফ মৌসুম আবার এই খরিফ মৌসুমটাকে তোমার দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা খরিফ মৌসুম খরিফ মৌসুম ওয়ান মানে এক খরিফ মৌসুম ওয়ান এর অন্তর্ভুক্ত হলো তোমার গ্রীষ্মকাল গ্রীষ্মকালটা কোন মাস পর্যন্ত থাকে দেখো
চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই তিন মাস অথবা খরিফ মৌসুম এক খরিফ মৌসুম এক এবং অথবা খরিফ মৌসুম এক অথবা এটাকে গ্রীষ্মকাল বলা হয় আর তোমার খরিফ মৌসুম দুই এখানে তোমার শুরু হয় আষাঢ় মাস থেকে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিনটা মাসকে বলা হয় তোমার খরিফ মৌসুম দুই খরিফ মৌসুম একের বৈশিষ্ট্যরা তোমার একের বৈশিষ্ট্য হল তোমার কি যে এই মৌসুমে তাপমাত্রা বেশি থাকে এই যে খরিফ মৌসুম একে তাপমাত্রা বেশি চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই তিন মাসে কিন্তু তাপমাত্রা বেশি থাকে এবং এই তোমার এই মৌসুমে তাপমাত্রা বেশি থাকে এবং মাঝে মাঝে কি হয় জ্বর বৃষ্টি এবং শিলা বৃষ্টি হয়ে থাকে এই মৌসুমে তোমার জ্বর বৃষ্টি এবং তোমার কি হয়ে থাকে শিলা বৃষ্টি হয়ে থাকে তারপরে তোমার খরিফ মৌসুম দুই খরিফ মৌসুম দুইটা তো আমরা এখানে দেখিয়েছি যে খরিফ মৌসুম দুইটা শুরু হবে আষাঢ় মাস থেকে আষাঢ় থেকে ভাদ্র পর্যন্ত খরিফ মৌসুম দুই তাহলে এই খরিফ মৌসুম দুটার অপর নাম হলো তোমার বর্ষাকাল তাই খরিফ মৌসুম টুতে টু এর বৈশিষ্ট্য হলো এটা বর্ষাকাল এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকে এবং তাপমাত্রা মাঝারি ধরনের হয়ে থাকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাথে আজকে এই পর্যন্তই তো তোমরা এই ভিডিওটা দেখবে এই বলে আমি আমার ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ।